প্রেমের টানে সাধারণ যুবককে বিয়ে করে রাজকুমারী পদবি ছেড়েছেন, ছেড়েছেন রাজমর্যাদা, এখন নিজ দেশও ছাড়লেন। বলছি জাপানের সদস্য সাবেক রাজকুমারী ম্যাকোর কথা। যুক্তরাষ্ট্রের একটি ভাড়া বাড়িতেই নাকি স্বামীর সঙ্গে সংসার পাততে চলেছেন তিনি। ম্যাকোর স্বামী কেই কুমারো যে সেখানেই একটি ল ফার্মে কাজ করেন। এখন সাবেক রাজকুমারী ম্যাকো হয়তো কোনো কাজ খুঁজে নেবেন মার্কিন মূলকে। এই নবদম্পতির দেশত্যাগের সময় টোকিও এয়ারপোর্টে উপস্থিত ছিলেন শতাধিক সাংবাদিক, তবে কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তরই দেননি তারা। সাধারণ যুবক কুমারোর সঙ্গে রাজকুমারী ম্যাকোর প্রেমের গল্পটা কিন্তু ছিল অসাধারণ, যে কারণে এই গল্পের পরিণতি গড়িয়েছে বিয়ে পর্যন্ত। এখন এয়ারপোর্টের সাংবাদিকরাই শুধু নয়, বিশ্ববাসীর বিশ্বাস তাদের গল্পের শেষটাও হবে অসাধারণ। 2012 সালে টোকিওর ইন্টারন্যাশনাল খ্রিস্টিয়ান ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে সাক্ষাৎ হয় ম্যাকো কুমারোর। এর 5 বছর পর 2017 সালে সম্পর্ক বাগদানে রূপান্তরের ঘোষণা দিয়েছিলেন তারা। যদিও পারিবারিক জটিলতা এবং নানা নাটকীয়তায় তাদের 4-1 হয়েছিল 26 অক্টোবর। তার আগেই রাজপ্রাসাদ ছেড়েছিলেন ম্যাকো। রাজপরিবার ত্যাগ করায় তার বিয়েতেও ছিল না কোনো রাজকীয় আয়োজন।